সিলেটে বানভাসী দুর্গত মানুষের পাশে না দাঁড়িয়ে সরকার পদ্মা সেতুর উৎসবে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেটের জৈন্তাপুরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে এই অভিযোগ করে তিনি বলেন, মানুষের কল্যাণে নয় দুর্নীতির উদ্দেশ্যে সরকার মেগা প্রকল্প নিয়ে ব্যস্ত। সরকারের ত্রাণ তৎপরতা লোক দেখানো বলেও এ সময় দাবি করেন মির্জা ফখরুল। সরকারের এমপি সাহেব তো আপনাদের কাছে আসতে নাই, মানুষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। তারা জনগণকে মনে করেন আগে প্রয়োজন আছে, তাদের জবাব দিয়ে দেওয়া একটা দুটো দিয়ে করতে হয় না, কারণ বিনা ভোটে জোর করে ক্ষমতায় দখল করে।